Assalamualaikum everyone. আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা হচ্ছে আমার চ্যানেলে বিভিন্ন ফোনের কম্পারিজন দেখে থাকেন। বাট দুইটা ফোনের কম্পারিজন করতে তখনই মজা লাগে যখন হচ্ছে দুইটা ফোন শিয়ানে শিয়ানে লড়াই করে। আজকে এমন দুইটা ফোনেরই কম্পারিজন হবে। একটা হচ্ছে INFINIX Hot 30i, আরেকটা হচ্ছে সিম্ফনি ইনোভা 10। এন্ড এই দুইটা ফোনের কম্পারিজন আপলোড দেওয়ার পর অনেকে হচ্ছে কমেন্ট বক্সে এসে আমাকে গালি দিবেন, কেননা সিম্ফনিকে খারাপ বললে আসলে পাবলিক সহ্যই করতে পারে না, যার জন্য হচ্ছে অনেক কিছু বলা যায়, মানে ভালো কিছুই বলা যায়। যাই হোক, তো আজকে দুইটা ফোনের ভিতরে কম্পারিজন করার মূল কারণ হচ্ছে দুইটা হচ্ছে অলমোস্ট সিমিলার স্পেক নিয়ে আসছে, অ্যান্ড দুইটার ভিতরে হচ্ছে 1000 টাকা পার্থক্য। সো 1000 টাকা বেশি দিয়ে কি হট 30i নিবেন নাকি 1000 টাকা কম দিয়ে সিম্ফনি নিবে, আজকের এই ভিডিওতে এটাই আপনাদের বোঝাবো যে কোনটা বেস্ট। তো চলুন শুরু করা যাক, আপনারা সাবস্ক্রাইব মেরে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। তো প্রথমেই যদি ডিজাইন পার্ট থেকে শুরু করি তাহলে এইখান থেকে সব থেকে বড় কনফিউশনটা তৈরি হয়, কেননা দুইটা ফোনই হচ্ছে গ্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। সিম্ফনি ব্যাক পার্টে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে অ্যান্ড ইনফিনিক্সের ব্যাক পার্টে ডায়মন্ড কার্ড প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমার কাছে সিম্ফনির ডিজাইনটা বেশি ভালো লেগেছে। অ্যান্ড আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখানে যে ক্যামেরা মডিউল আছে, দুইটার ক্যামেরা মডিউলই আমার কাছে ভালো লেগেছে, এইটা নিয়ে আসলে কিছু বলবো না। তবে গ্রিপিং নিয়ে বলতে গেলে আমার কাছে সিম্ফনি গ্রিপিংটা বেশি ভালো লেগেছে ইনফিনিক্সের থেকে। অ্যান্ড দুইটাতেই ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে, সিম্ফনি গ্রিপিং বেশি ভালো ছিল কেননা এটার কর্নারগুলো এতটা এজি ছিল না, যেখানে ইনফিনিক্সের কর্নারগুলো কিছুটা এজি ছিল। অ্যান্ড দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তবে এখানে হচ্ছে যে ইনফিনিক্সটা এগিয়ে থাকবে সিম্ফনির থেকে, তবে খুব বেশি না, কয়েক সেকেন্ডে। তাছাড়া যদি বলতে হয় দুইটাতেই হচ্ছে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, এইখানে কোনোরকম কিপটামি করা হয় নাই। বাট সিম্ফনিতে হচ্ছে আপনারা দুইটা সিম ব্যবহার করলে আলাদা করে এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না, যেটা হচ্ছে ইনফিনিক্সে আপনারা দুইটা সিমের পাশাপাশি আলাদা করে মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড দুইটার যদি স্পিকারের সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে হচ্ছে আমার কাছে সিম্ফনির সাউন্ড কোয়ালিটিটা একটু বেশি ভালো মনে হয়েছে ইনফিনিক্সের থেকে। তাছাড়া থিকনেসের দিক দিয়ে হচ্ছে সিম্ফনির থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 203 গ্রাম। অপরদিক দিয়ে ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 191 গ্রাম। ওয়েট অ্যান্ড থিকনেসের দিক দিয়ে হচ্ছে আমার কাছে ইনফিনিক্সের থিকনেস অ্যান্ড ওয়েটটা কম মনে হয়েছে, তবে আসলে খুব বেশি পার্থক্য মনে হয় না। যদি সবশেষে ডিজাইন নিয়ে বলতে হয় তাহলে হচ্ছে আমার কাছে সিম্ফনির ডিজাইনটা একটু বেশি ভালো লেগেছে ইনফিনিক্সের থেকে। অ্যান্ড এটা হচ্ছে আপনাদের পার্সোনাল ইচ্ছা, যেটা হচ্ছে আপনার কাছে ভালো লাগে সেইটাই নিতে পারেন। সত্যি বলতে এই দুইটার কম্পারিজন করতে বসে আমার নিজের মাথায় গুলায় গেছে। যদি এই দুইটার ডিসপ্লের দিকে আসেন তাহলে দুইটাতেই ব্যবহার করা হয়েছে IPS HD প্লাস ডিসপ্লে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে 500 অ্যান্ড ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে বিশেপের নজ ডিসপ্লে। অ্যান্ড দুইটাই হচ্ছে 720p অ্যান্ড দুইটারই PPI হচ্ছে 269 PPI। তবে ভালো ব্যাপার হচ্ছে যে ইনফিনিক্সে দেওয়া হয়েছে 90Hz হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টি টাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের সময় কোনোরকম টাচ লেটেন্সি খেয়াল করেনি। সিম্ফনিটাতে ওই রকম ছিল না, বাট যখন হচ্ছে হার্ডকোর মাল্টি টাস্কিং করবেন তখন কিছুটা খেয়াল করবেন। বা যদি ডিসপ্লের ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে বলতে হয় তাহলে হচ্ছে আমার কাছে সিম্ফনির ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে, কেননা এখানে 500 ব্যবহার করা হয়েছে, আর এটা ব্রাইটনেসটা কেন জানি আমার কাছে ইনফিনিক্সের থেকে বেশি মনে হচ্ছিল। অ্যান্ড আপনারাও দেখতে পারতেছেন যে আপনারাই কমেন্ট করেন যে কোনটা বেশি ব্রাইট ছিল অ্যান্ড কোনটা বেশি কালারফুল ছিল। তাছাড়া যদি চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে হয় দুইটারই চিন অ্যান্ড বেজেল অলমোস্ট সিমিলার, অ্যান্ড দুইটার একটাতেও কোনোরকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর দুইটার যদি বিং অ্যাঙ্গেল নিয়ে বলতে হয় তাহলে এখানে কোনোরকম নেগেটিভিটি খেয়াল করেনি, তবে সিম্ফনিতে যে পাঞ্চলটা ব্যবহার করা হয়েছে এইটার কর্নারগুলোতে কিছুটা শ্যাডো বাপ খেয়াল করেছি। দুইটা যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে হয় সিম্ফনির পিক ব্রাইটনেস হচ্ছে 480 nits অ্যান্ড ইনফিনিক্সের পিক ব্রাইটনেস হচ্ছে 500 nits। তারপরও আমার কাছে কেন জানি সিম্ফনির ডিসপ্লেটা বেশি ব্রাইট মনে হচ্ছিলো। দুইটার যে ব্রাইটনেস দুইটা কিন্তু আমি সেমই করে রাখছি, এখানে হচ্ছে সিম্ফনিকে জিতানোর জন্য বেশি দিয়ে রাখছি এরকম কিন্তু না। তারপরে হচ্ছে যদি দুইটার বিং অ্যাঙ্গেল নিয়ে তো বললাম অলমোস্ট সিমিলারই, তারপরে হচ্ছে সিম্ফনিটা একটু এগিয়ে থাকবে ব্রাইটনেসের দিক দিয়ে। ক্যামেরাতে আসলে কোনোটাতেই কিপটামি করা হয় নাই, কেননা দুইটাতেই ব্যবহার করা হয়েছে হায়ার মেগা পিকচার। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 52 মেগাপিক্সেলের মেন সেন্সর, আইটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, আইটা হচ্ছে AI লেন্স, আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
অপরদিকে INFINIX এর রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আর এটারও ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড দুইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি দুইটার পিকচার নিয়ে বলতে হয় তাহলে এইখানে হচ্ছে আমার কাছে INFINIX এর তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে, কারণ এটা একটু বেশি শার্প অ্যান্ড বেশি কন্ট্রাস্ট ইমেজ ক্যাপচার করে সিম্ফনি থেকে। অ্যান্ড এটার যে ব্লার লেভেলটা ছিল এটা হচ্ছে সিম্ফনির থেকে বেশি ছিল। সিম্ফনি হচ্ছে ছোটো সাবজেক্টে যখন পোর্ট্রেট মোডে ছবি ক্যাপচার করবেন তখন ব্যাকগ্রাউন্ডটা এতটা বেশি ব্লার করতে পারে না, যেখানে INFINIX ভালো কাজ করে সিম্ফনির থেকে। ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে সেমটাই। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করেন যে কোনটা হচ্ছে আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই এতক্ষণ যেটার জন্য বসেছিলেন পারফরমেন্স পার্ট, তো চলেন এইখানে একটু কথা বলা যাক। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G35। অ্যান্ড এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টটা পাচ্ছেন, 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অপরদিকে INFINIX এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G37। অ্যান্ড এখানেও আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন, 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড দুইটাই হচ্ছে 12nm আর্কিটেকচারে বিল্ড করা। অ্যান্ড দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে EMMC 5.1। দুইটারই অপারেটিং সিস্টেমে থাকছে Android 12, তবে INFINIX এর UI হিসাবে থাকছে XOS 10.6। অ্যান্ড সিম্ফনিতে হচ্ছে কাস্টম স্ক্রিন ব্যবহার করা হয়েছে। যদিও খাতা কলমে হচ্ছে INFINIX এর বেশি বেটার পারফর্ম করার কথা ছিল, বাট এই দুইটা দিয়ে যখন হচ্ছে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো করতেছিলাম, বেশিরভাগ সময় হচ্ছে সিম্ফনি এগিয়ে ছিল INFINIX এর থেকে, মানে একটু বেশি ফাস্টার ছিল INFINIX এর থেকে। যদিও INFINIX-টা এগিয়ে থাকার কথা ছিল, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G37। অ্যান্ড এখানে বেটার পারফর্ম করার বড় কারণ হইতেছে যে সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে কাস্টম স্কিন, কেননা INFINIX এর যে UI-টা ব্যবহার করা হয়েছে এইখানে ইনবিল্ট অনেক বেশি অ্যাপস আছে, যার জন্য এটা হচ্ছে র্যাম হাংরি একটা UI হয়ে যায়। তো এখন হচ্ছে এই দুটা ফোনের ভিতরে আমরা স্পিড টেস্ট করবো, অ্যাপস ওপেন করবো, দেখবো আসলে কে বেশি ফাস্টার ছিল। অ্যান্ড আপনারাও দেখে কমেন্ট করবেন যে কোনটা আসলে বেশি ফাস্ট অ্যান্ড কোনটা আগে ওপেন করতেছিল। Thank you.
তো বাকি থাকলো ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারিতে আসলে ওই রকম কনফিউজড হবার কিছু নাই, কেননা দুইটাতেই ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি দুইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে দুইটার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সিমিলারই ছিল। যারা হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং মডারেট ইউজার আছেন তারা হচ্ছে দুইটাই হচ্ছে দেড় থেকে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা হচ্ছে হার্ডকোর ইউজার তারা হচ্ছে সিম্ফনি থেকে 8.5 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। অ্যান্ড ইনফিনিক্সে যদি 90 Hz ব্যবহার করেন তাহলে হচ্ছে আরও কিছুটা ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। যদি রেগুলার 60 Hz ব্যবহার করেন তাহলে হচ্ছে 8.5 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে এইখানে আবার সিম্ফনিটা এগিয়ে থাকবে, কেননা এটার বক্সে দেওয়া হয়েছে 18W একটা ফাস্ট চার্জার, যেখানে ইনফিনিক্সের বক্সে দেওয়া হয়েছে 10W একটা ফাস্ট চার্জার।